ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃহস্পতিবার দুপুর থেকে রাজধানীতে দেখা গেল বৃষ্টি। উল্লেখ্য, সম্প্রতি পূর্ব এবং মধ্য বঙ্গোপসাগরে একটি স্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়। বুধবার মধ্যরাতে শক্তি বাড়িয়ে নিম্নচাপ থেকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে দানা। এবারে ক্রমশ স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় পরিণত হওয়া দানা। বর্তমানে বাংলার সাগরদ্বীপ থেকে 310 কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। বৃহস্পতিবার সকাল থেকে বঙ্গোপসাগরের ওপর প্রতি ঘণ্টায় 12 কিলোমিটার করে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি। সেই হিসেবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে উড়িষ্যার ভিতরকণিকা এবং ধামারা বন্দর সংলগ্ন এলাকায় আছড়ে পড়তে পারে তারা। তবে আগরতলা আবহাওয়া দপ্তরের প্রদত্ত তথ্য অনুযায়ী রাজ্যে এই ঘূর্ণিঝড়ে সরাসরি কোনো প্রভাব পড়বে না। তবে ঘূর্ণিঝড় দানার পরোক্ষ প্রভাবে 23 এবং 24 অক্টোবর পর্যন্ত দক্ষিণ জেলা এবং সিপাহীজলা জেলায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই 2 দিন রাজ্যের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 25 অক্টোবর সকাল থেকে দানার প্রভাব মুক্ত হবে রাজ্য। আবহাওয়া দপ্তরের প্রদত্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দুপুর থেকে রাজধানী আগরতলায় দেখা গেল বৃষ্টি। এদিন সকাল থেকে মুখ ভার করেছিল আকাশ, তারপর বেলা বাড়ার সাথে সাথে আকাশ ঘনিয়ে আসে প্রচণ্ড মেঘ। তারপর দুপুর 3টে নাগাদ আচমকা হালকা হওয়ার সাথে শুরু হয় বৃষ্টি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।